হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর 2024। এখন সময় হচ্ছে ভোর 4:30। এই মুহূর্তে আমি আছি পণ্ডিচেরির আমার গেস্ট হাউস ওড়িয়া নিলয়মে। গত দেড় দিন পণ্ডিচেরিতে খুব দারুণ কাটলো। ওড়িয়া নিলয়মে মাত্র 300 টাকার বিনিময়ে এত সুন্দর থাকার ব্যবস্থাপনা, এবং সেই সঙ্গে সঙ্গে অরবিন্দ ডাইনিং হলে মাত্র 50 টাকার বিনিময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থাপনা আছে। এই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করেছি, এবং সেই সঙ্গে সঙ্গে কীভাবে আমরা খুব স্বল্প খরচে পণ্ডিচেরি ভ্রমণ করতে পারি তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করেছি। যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকেন, আমি উপরে আই বটমে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন। আর এখন আমাদের যেটা প্ল্যান হচ্ছে, আমরা পণ্ডিচেরি থেকে চেন্নাই ফিরব। চেন্নাই থেকে পণ্ডিচেরি আসার দিন যেহেতু আমরা ভায়া মহাবলীপুরম হয়ে এসেছিলাম, আমরা লোকাল বাসে করে এসেছিলাম, কিন্তু সব থেকে ফাস্টেস্ট বাস চলে চেন্নাই পণ্ডিচেরি বা পণ্ডিচেরি চেন্নাইয়ের মধ্যে PTRC পণ্ডিচেরি রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, যেটা ইশিয়া রোড হয়ে যায়, ইস্ট কোস্ট রোড হয়ে যায়, সেই বাসটা হচ্ছে চেন্নাই পণ্ডিচেরির মধ্যে সব থেকে সস্তায় কম সময়ে দ্রুততম বাস সার্ভিস পরিষেবা। তো সেই বাসে আমরা আজকে পণ্ডিচেরি থেকে আমরা চেন্নাই ফিরব এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব। আর এখন যেটা প্ল্যান হচ্ছে, আমরা ওড়িয়া নিলয়ম থেকে এটা কোনো অটো কিছু করে আমরা যখন যাব পণ্ডিচেরি বাস টার্মিনালে। এখন সময় হচ্ছে ভোর 5:15, পৌঁছে গেছি পণ্ডিচেরি বাস টার্মিনালে। আর এইখান থেকে আমরা এই যে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই যে PRTC, এই বাসটায় যাবো আমরা। এটা এক্সপ্রেস, মাথায় রাখবেন এক্সপ্রেস বাস, এবং দেখে নেবেন ভায়া, এটা ভায়া হচ্ছে ইসিআর, ভায়া ইসিআর, মানে আমরা এই বাসটাই যাবো। এই যে ভায়া ইসিআর দেখেছেন, এই বাসটায় আমরা যাবো। এই বাসটা ছাড়বে 5:25। ওড়িয়া নিলয়ম থেকে আমরা একটা অটো করে চলে এসেছিলাম এই পণ্ডিচেরি বাস টার্মিনালে। দূরত্ব বেশি নয়, 2.1 কিলোমিটার। আর আমাদের ভাড়া পড়লো 120 টাকা, একটু বেশি নিয়েছে, এটা 80 টাকা হওয়া উচিত। এখন সময় হচ্ছে 5:25, এতক্ষণে আমাদের বাস ছাড়লো পণ্ডিচেরি বাস টার্মিনাল। আর চেন্নাইয়ের কোয়েম্পেস্ট বাস টার্মিনালে পৌঁছতে মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা। আর পণ্ডিচেরি বাস টার্মিনাল থেকে চেন্নাইয়ের কোয়েম্পেট বাস টার্মিনালের দূরত্ব হচ্ছে 153 কিলোমিটার। এখন সময় হচ্ছে 8:15। আমরা এসে পৌঁছালাম ত্রিবানমিউর বাস টার্মিনালে। অ্যাকচুয়ালি কী ব্যাপারটা হচ্ছে, আমরা যে পণ্ডিচেরি থেকে বাসে করে আসছিলাম তার শেষ ডেস্টিনেশন ছিল আপনার কোয়েম্পেট বাস টার্মিনাল। অ্যাকচুয়ালি কোয়েম্পেট বাস টার্মিনালটা হচ্ছে আপনার সেন্ট্রাল থেকে কাছাকাছি 10 কিলোমিটার দূরে। কোয়েম্পেট থেকে 15 নম্বর বাসে করে আমাকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছতে হতো। তো আমরা এই যে ত্রিবানমিউর বাস টার্মিনালে নামলাম, এখান থেকে কোয়েম্পেটের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আবার কোয়েম্পেট থেকে সেন্ট্রাল হচ্ছে 10 কিলোমিটার, মানে আমাকে আরও 25 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হতো। আমরা ওই 25 কিলোমিটারটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই ত্রিবানমিউরে নেমে পড়লাম। এখান থেকে চেন্নাই সেন্ট্রালের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। একটু তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে। যদি আপনাদের কোয়েম্পেট থেকে বাস ধরে অন্য কোথাও যাওয়ার থাকে তাহলে আপনারা কোয়েম্পেটে নামুন, যদি আপনাদের চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেন ধরার থাকে তাহলে আপনারা এই ত্রিবানমিউর বাস ডিপোতে নেমে এখান থেকে A1 বাস ধরে নেবেন। এখন সময় 8:30, A1 বাস ছাড়লো ত্রিবানমিউর বাস টার্মিনাল। এখন সময় 9:30, পৌঁছে গেছি চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে। আর থিরুমাভির বাস টার্মিনাল থেকে আমাদের চেন্নাই সেন্ট্রাল অবধি আমাদের ভাড়া পড়লো 25 টাকা। তো এই হচ্ছে মোটামুটি পণ্ডিচেরি থেকে খুব অল্প খরচে বাসে করে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছানোর অপশন। আগামী দিনে যখন আপনারা পণ্ডিচেরি থেকে ফিরবেন চেন্নাই, আপনারা আপনার ট্রাভেল পরিকল্পনায় বাসে করে এসে দেখতেই পারেন, খুব অল্প খরচে পৌঁছানো যায়। পণ্ডিচেরি থেকে বাসে করে চেন্নাই পৌঁছানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।